তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের মোবাইলে যদি ভি লিখেন তাহলে অটোমেটিক কিন্তু আপনাদের মোবাইলের আর কি ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাবে, অথবা আপনারা আবারও যদি ভি লিখেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যাবে। তো খুব ইন্টারেস্টিং একটা সেটিংস, তো আমি আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমি এখানে ভি লিখবো এখন, তো দেখতে পাচ্ছেন চলে গেল। এখন আমি এখানে আবার ভিটা লিখছি, অফ হয়ে গেল, আবারও লিখছি ভি। এই যে কোনো এখানে ডিসপ্লে লাইট টাইট কোনো জ্বলে নাই, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ভি লিখছি, এই যে দেখতে পাচ্ছেন। তো খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, কীভাবে কী করতে হয় সেটা সম্পূর্ণ কমপ্লিট দেখিয়ে দিব। তো চলো স্টার্ট। শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক করুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করে এখান থেকে ওয়াল সিলেক্ট করে দিবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি নিয়ে চলে এসেছি মোবাইল, এখন আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইলের স্ক্রিনে ভি লিখলে অটোমেটিক ফ্ল্যাশ লাইট অথবা টর্চ লাইট জ্বলবে সেই সেটিংসটা। তো তার আগে আমাদের কি করতে হবে, আমাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে। তো সিম্পলি আমি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর বন্ধুরা, অনেকেই কিন্তু অনেক ধরনের মোবাইল আছে, তার ক্ষেত্রে কিন্তু সেটিংসগুলো পুরোটা চেঞ্জ থাকে বা আলাদা আলাদা থাকে। তো আপনারা কীভাবে সহজে আর কি সেই সেটিংসটা খুঁজে বের করবেন সেটাও আমি দেখিয়ে দিব একটু পরে। তো তার আগে আপনাদের যদি থাকে তাহলে আপনারা একটু দেখুন। এখন আমরা স্ক্রল করে একটু নিচে আসবো, নিচে আসার পর আমরা এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে বন্ধুরা সিস্টেম সেটিংস। তো আমরা এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো গেস্টার অ্যান্ড মেনশন, দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো এখানে স্ক্রিন অফ গেস্টার, এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখন আমরা দেখতে পারবো এখানে ড্র অ্যাপ ভি টু টুন ফ্ল্যাশ লাইট অন অর অফ, মানে ভি লিখলে আর কি অটোমেটিক ফ্ল্যাশ লাইটটা অন হবে, আবার ভি লিখলে অফ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা দেখতে পারবো এখানে একটা অপশন, এটা আমরা সিম্পলি এখান থেকে অন করে দেব। অন করার পর আমাদের সামনে এরকম আসবে গেট ইট, তো আমরা গট ইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা অন হয়ে গেছে, অথবা আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমরা আর কি এখানে যদি স্ক্রিনটা অফ করে এখানে যদি কোনো ভি লিখি তাহলে কিন্তু অটোমেটিক ফ্ল্যাশ লাইটটা জ্বলে যাবে। এখন বন্ধুরা আপনারা কীভাবে শর্টকাটে আর কি এই অপশানটা বের করবেন, তো তার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে। একইভাবে যাওয়ার পর আমরা উপরে দেখতে পাবো সেটিংসে সার্চ অপশান, এই সার্চ অপশানে সার্চ করব ফ্ল্যাশ লাইট অথবা ফ্ল্যাশ অ্যাপ এ না অ্যাপ এল এ লিখলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একইভাবে দেখতে পারবেন যে ড্র অ্যাপ ভি টু অন অফ ফ্ল্যাশ লাইট, সরি বন্ধুরা। তো এইভাবে আপনারা এই অপশানটা অন করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন।